নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি 2022 সালে মীন রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী ঘটতে চলেছে তা নিয়ে ভিডিও। অর্থাৎ আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 2022-এ কী কী ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী গ্রহ। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের 2022 সাল কী বার্তা বহন করতে চলেছে তার একটা অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে কথাগুলোই বলবো তা পুরোপুরি যে 100-এ 100 মিলবে এ ধরে কিন্তু কখনোই এগোবেন না। বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে একটা ছোটোখাটো একটা গাইড ভাবতে পারেন, ছোটোখাটো চলার পথে একটা সাপোর্ট বলতে পারেন, সেই হিসাবে এই ভিডিওটি আপনারা ধরুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2022 সাল মীন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে, অর্থাৎ কী কী আপনাদের জীবনে ঘটতে চলেছে। দেখুন, 2022 এই ডিজিটটাকে যদি আপনারা যোগ করেন তাহলে দাঁড়াবে 6, অর্থাৎ 2+0+2+2=6। মানে কি? 6 মানে শুক্র। অর্থাৎ একটা প্রাথমিকভাবে যদি বলা যায়, যাদের জন্মছকে শুক্র গ্রহ শুভ রয়েছে তারা একটু বেটার ফল পেতে চলেছে এই 2022 সালে। তবে বিস্তারিতভাবে জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই বছর আপনাদের সাইড দিকে কিন্তু বড় ধরনের কোনো সমস্যায় আপনারা পড়বেন না। ছোটোখাটো টুকিটাকি প্রবলেম আসতে পারে এবং সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যায় আপনারা কিন্তু পড়বেন না, এটা আমি খুব দাবি নিয়ে বলতে চলেছি। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের এই বছর ভালো যেতে চলেছে, সেরকম ধরনের কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না। এরপর আসি আপনাদের কার্যক্ষেত্র, অর্থাৎ চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হতে চলেছে, অর্থাৎ আপনাদের চাকুরি ক্ষেত্রে কিন্তু প্রমোশনের দিক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চাকরি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এটা বলা যেতে পারে। পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে শত্রুতার দিকটা কিন্তু রয়েছে এই বছর কার্যক্ষেত্রে, অর্থাৎ চাকরি ক্ষেত্রে আপনারা শত্রুতার মুখোমুখি হতে চলেছেন, সেটা কিন্তু গুপ্ত শত্রুতা, এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন। তবে পজিটিভ দিক হচ্ছে এই বছর কিন্তু বসেরদের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে উঠতে পারে, সেটাকে কিন্তু আপনারা সঠিকভাবে যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই শুভ হবে। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন, এই বছর ব্যবসা ক্ষেত্র কিন্তু ভালো যেতে চলেছে এবং পাশাপাশি যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন। তবে ব্যবসা ক্ষেত্রে কিছু পরিমাণ প্রবলেম আসবে, সেটা কিন্তু ক্রেডিট দেওয়া থেকে, অর্থাৎ ধারে মাল বিক্রি করলেন সেই টাকা কিন্তু ঠিকঠাক আপনি কিন্তু নাও পেতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এই বছর সুফল পেতে চলেছেন। এছাড়াও যারা গোল্ড নিয়ে বিজনেস করছেন, যাদের গার্মেন্টসের বিজনেস রয়েছে, যাদের জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, কারণ অর্থই হচ্ছে বর্তমান যুগে মেইন আধার, অর্থাৎ অর্থ না থাকলে কিন্তু কোনো কিছুই চলা সম্ভব নয়। দেখুন, আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় এই বছর কিন্তু 2021-এর তুলনায় ডেভেলপমেন্ট হতে চলেছে এবং নতুন নতুন কাজের সুযোগের মাধ্যমে আপনারা আর্থিক দিকে কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছেন এবং চাকুরি ব্যবসা উভয় ক্ষেত্র থেকে কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন, অর্থাৎ আয়ের স্রোত কিন্তু আসতে চলেছে। তবে খরচার দিকটাও কিন্তু রয়েছে, অর্থাৎ একদিক দিয়ে আসবে আরেকদিক দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেভিংসের জায়গাটা আপনারা কিন্তু একটু মেনটেন করে চলুন, অর্থাৎ কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে গিয়ে আপনি বড় ধরনের
সেভিংস ভাঙিয়ে কিনে ফেললেন, এই জায়গাটা কিন্তু কখনোই করবেন না। এবং এই বছর কিন্তু কিছু পরিমাণ লোনেও কিন্তু আপনারা পড়ে যেতে পারেন, অর্থাৎ এই লোন হবে কিন্তু আপনাদের চাহিদা থেকে, অর্থাৎ কিছু লোন হয় বাধ্যতামূলক, কিছু লোন হয় ইচ্ছাকৃত। তো এই লোনটি হবে ইচ্ছাকৃত, অর্থাৎ আপনারা কোনো প্রোডাক্ট কিনবেন যেখান থেকে কিন্তু লোন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই একটু হলেও আপনারা বুঝে সুঝে চলুন, এটাই আমি বলবো। এই বছর যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রেমে বাধা আসতে চলেছে, কিছু কিছু ক্ষেত্রে প্রেমে ভুল বোঝাবুঝি আসার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে কিন্তু প্রেম সম্পর্কে কিছুটা পরিমাণ কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, তবে ওভারঅল প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়। এর পাশাপাশি যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রেম করছেন, ভাবছেন যে এবার বিয়েটা সেরে ফেলাই ভালো, তারা কিন্তু এগোতেই পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, হতে চাইছে না, তাদের জীবনে কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে বিবাহের পূর্বে অবশ্যই আপনারা যটক বিচারটা করে বিবাহের পিঁড়িতে বসুন, যেক্ষেত্রে কিন্তু বিবাহের পরবর্তী সময় কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এই বছর যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের জীবনে কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে, তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেম আসতে চলেছে, বিশেষ করে যাদের সন্তানের বয়স 15 বছর বা 15 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেম আসতে চলেছে। সন্তান কিন্তু অবাধ্যতা করবে, সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে, এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন। তবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেমই নেই। এই বছর যারা এডুকেশন সেক্টরে রয়েছেন অর্থাৎ পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হতে চলেছে, এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে, অর্থাৎ আপনাদের মধ্যে একটু চঞ্চলতা মন সৃষ্টি হতে চলেছে, যেখান থেকে কিন্তু রেজাল্ট কিন্তু কিছু পরিমাণ ডাউনফল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু এই বছর যথেষ্ট পরিমাণে সাবধানে থাকুন, পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে, আপনার সাথে প্রতারণা করতে পারে, এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন। ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক ও জাতিকার কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে, এই বছর আপনারা নিজস্ব গৃহ নির্মাণ করতে চলেছেন, বাহন ক্রয় করতে চলেছেন, এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছেন। তো ওভারঅল যদি বলা যায় এই বছর আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।